সুমন্ত বর্মন, সুমন্ত বর্মন স্পট ফেন 100 টাকা নিয়ে নিন না, হবে না আমরা 100 টাকা নিব না। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ চালান কেটে গেছে 100 টাকা। আজকে দেখতাই যে এটা বিনা চাবিতে স্টার্ট হয়। হে গাইস গুড আফটারনুন, অ্যান্ড আজকে আমরা আরেকটা ব্লগ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি অনেকদিন পর ব্লগ করতে বেরিয়েছি। সো আজকে আমি এক্সপালসে লং রাইডের ক্যাপাবিলিটি কী সেটা টেস্ট করবো, অ্যান্ড তার জন্য আজকে আমাদের যেতে হবে একটু দূরে। যেহেতু মালদাতে আমাকে 1 সপ্তাহ থাকতে হবে, দ্যাটস ওয়াই আমি প্ল্যান করেছি যে বাইক নিয়ে মালদা যাব। অ্যান্ড অবশ্যই বাইক নিয়ে যখন মালদা যাব তো একটা ব্লগ অবশ্যই করব তোমাদের সাথে। অ্যান্ড আপাতত আমরা ঘোষপুকুরে খুব কাছাকাছি পৌঁছে গেছি আর কি, ক্যানেল রোড দিয়ে যাচ্ছি আমরা। অ্যান্ড আজকে এক্সপালসের লং রাইড ক্যাপাবিলিটি কীরকম আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন ফর দ্যাট। এখনও অনেক দূর যেতে হবে, অ্যান্ড 4টা থেকে আমার ডিউটি গাইস। অলরেডি এখন 12:22 বেজে গেছে, সো দ্যাটস ওয়াই বুঝতেই পারছো 12:22 বেজে গেছে। এখন আমরা শিলিগুড়িটাকে ক্রস করতে পারিনি, একটা হার্ড কোর রাইড করতে হবে। সো দেখা যাক পারি কিনা। ইসলামপুর ক্রস হয়নি, ইসলামপুরেই আছি আমরা। এখন বাইপাস দিয়ে ধরবো, তাই তো? এখন বাইপাস হয়ে গেছে না, বড় বড় রাস্তা। অমেদ 1 ঘন্টায় আমবাড়ি থেকে, বুঝিস, ইসলামপুর ভাব 100 কিলোমিটার। তো গাইজ আমরা এখন ইসলামপুরে পৌঁছে গেছি। ইসলামপুরে পৌঁছানোর পর একটু ফিউলিং করে নিলাম, অ্যান্ড একটু হালকা রেস্ট নিচ্ছি, যেহেতু 100 কিলোমিটার আমি বাইক রাইড করে ফেলেছি অলরেডি। সো 1 ঘন্টায় 100 কিলোমিটার, তো আমরা এই টার্গেট নিয়ে যাচ্ছি আর কি, পার ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার। বিকজ আমার ডিউটি আছে 4টা থেকে, এখন অলরেডি 1:10 বেজে গেছে। সো দেখা যাক পৌঁছাতে পারি কি না। অ্যান্ড লাস্ট টাইম আমি যখন এসেছিলাম রয়্যাল এনফিল্ড হিমালয়ান নিয়ে, 4.5 ঘন্টার মতো সময় লেগেছিলো আর কি, মানে শিলিগুড়ি থেকে মালদা পৌঁছতে। এটাই দেখবো যে ইজ ইট ফাস্টার দ্যান হিমালয়ান অর নট। সো স্টে টিউন ফর দ্যাট। তো গাইজ আগে যেটা হতো আর কি, আমাদের ইসলামপুর টাউনের ভেতর দিয়ে যেতে হতো, বাট এখন এই বাইপাসটা হওয়ার জন্য আমরা ইসলামপুর টাউনকে বাইপাস করে যাচ্ছি আর কি। অ্যান্ড এই রোডটা জাস্ট অসাধারণ, দেখার মতো জাস্ট। আমরা ভাবছি আজকে বেঙ্গল টু বেঙ্গল রাইড করবো, বিকজ যদি আমি কিষাণগঞ্জ দিয়ে যাই আর কি, কিষাণগঞ্জ তালপাড়া দিয়ে, তালপাড়ায় একটা জ্যাম লাগার চান্স থাকে, তার সাথে রোড কন্ডিশন খুবই বাজে। অ্যান্ড ভুলোর কথা তো বাদই দিলাম, তো সামনে একটা বেঙ্গল টু বেঙ্গলের একটা বাদিকে টার্ন আছে, তো সেই বাদিকে রাস্তা দিয়ে যাবো আমরা, অ্যান্ড ডাইরেক্ট উঠবো আর কি মালদার আউটলেটে। তো বেঙ্গল টু বেঙ্গল এটা না, ঠিক আছে। সো এটাই হচ্ছে সেই বিখ্যাত বেঙ্গল টু বেঙ্গল রোড, অ্যান্ড কিছুটা রাস্তায় এরকম একটু ভাঙা আছে। অ্যান্ড আমার এক্সপালসের তো ক্যাপাবিলিটি আছে এতটুকু অফ রোড করার, অ্যান্ড তারপর থেকে রোড কন্ডিশন ভালো আছে, অ্যান্ড এই রাস্তায় সেরকম জ্যামও হয় না। হালকা একটু অফ রোডও হয়ে যাচ্ছে বেশ। অমেদ কেমন লাগছে অফ রোড? সো এরপর থেকে অফ রোড শেষ, অ্যান্ড ভালো রাস্তা শুরু এখান থেকে। আমের মোবাইল আছে তো কাছে? হ্যাঁ মোবাইল আছে হাতে। কেন? ম্যাপটা খোল, খুলে লাগা। হ্যাঁ খুলে লাগা মালদা। আমি খুলবো, দাঁড়া। মালদা লাগা মালদা। তো তোমরা দেখতেই পারছো রোডের অবস্থা খুবই ভালো রোড, বাট একটাই সাবধানতা, সেটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে যেতে হবে, তার জন্য একটু দেখে চলতে হবে, বিকজ গরু ছাগল মুরগি তার সাথে তো বাচ্চারা থাকেই দেখতেই পাচ্ছো চারদিকে, তো এগুলো একটু সাবধানে। দ্যাটস ওয়াই এখানে একটু এভারেজ স্পিডটা আমি কম রাখবো। হাই রোডে যেমন চালাচ্ছিলাম 90-100, বাট এখানে চেষ্টা করবো 70-80 চালানোর। অ্যান্ড এই যে বেঙ্গল টু বেঙ্গলের যে পুরো সার্কিট, এখান থেকে মালদা যেতে আমার সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা। অলরেডি 1:30 বেজে গেছে, ডট 1:30 বাজে এখন।
সো আড়াই ঘন্টা মানে চারটায় আমি মালদা পৌঁছে যাবো যদি আমি ঠিকঠাক রাইড করতে পারি। ওকে তো লিফট দিচ্ছি আমি, দোকানে স্পট ফাইন নিয়ে নিন 100 টাকা, তা দিচ্ছি আমি ছেড়ে দিন। স্পট ফাইন 100 টাকা নিয়ে নিন না, হবে না, আমরা 100 টাকা নিব না। আমি আবার আসবো স্যার, আমার টাইমই নেই তো, আমার পোস্টিং মালদা মেডিকেল কলেজ, এখন আমার মানে টাইম কোথায় স্যার? ওখান থেকে আবার ব্যাক করবো, আবার ব্যাক করে আসুন আপনি, ওই ওখানে জমা করে আসবেন, অনলাইনে মালদা জমা করে দেবেন, অনলাইনে এসে আমাদের এসে এই লাইসেন্সটা আপনার কাছ থেকে নিতে হবে আবার এসে? হ্যাঁ হ্যাঁ, থানা থেকে, গাজল থানা থেকে। বাপ রে, গাইস দেখলে তোমরা, অমিতের পিছনে হেলমেট ছিল না, অমিতকে আমি বারবার বলি হেলমেট পরে আসতে, তো তার জন্য লাকিলি আমাকে 100 টাকা মোটে ফাইন দিতে হয়েছে। এখন যেটা রুল চলছে আর কি, হেলমেট ছাড়া রাইড করলে 1000 টাকা ফাইন। তো আমি পুলিশকে বলছিলাম ওকে আমি ড্রাইভার্স থেকে ড্রপ করছি আর কি মালদা, দ্যাটস ওয়াই ফাইনটা একটু কম। ফাইনালি রিচড অ্যাট মালদা, মালদা মেডিকেল কলেজ, অ্যান্ড এখন একটু কোয়ার্টারে গিয়ে একটু ফ্রেশ আপ হয়ে যাবো, অ্যান্ড ফ্রেশ আপ হয়ে যাওয়ার পর আমার ডিউটি স্টার্ট হবে। অলরেডি আমার কলবুক চলে এসছে, অমিত কেমন লাগছে বল? অসাধারণ। এটা আমার কোয়ার্টার বুঝলি, নাও উই আর অ্যাট চেঞ্জিং রুম। সো আমরা অলরেডি চেঞ্জ করে ফেলেছি, অলরেডি একটা কেস হয়ে গেছে, এরপরে একটা সার্জারি কেস আছে, একটু আগে এন্ট্রি কেস হয়ে গেছে। তো সাধারণত আমি আর কি এই ওটির ভিডিও আর কি আমি খুব একটা বেশি দিই না তোমাদের সাথে, লাস্ট কোনো ব্লগেই নেই, বাট আজকে শেয়ার করছি বিকজ আজকের ব্লগটা একটু ছোটো হয়ে গেছিলো, তার জন্য ব্লগটাকে ভাবছি একটু লেন্দি করা যাক। সো লেন্দি কী করে করবো, বিকজ এখন আমার ডিউটি আছে, সো ডিউটির ভিডিও আমি কিছু দেখাবো ভাবছিলাম, বাট ভেতরে ওটির ভিতরে যেহেতু ক্যামেরা এলাম না, তার জন্য আর কি আমরা ডক্টর রুমে এখন চলে এলাম, অ্যান্ড একটু পরেই কেস শুরু হবে। কেস শুরু হয়ে যাওয়ার পর আমরা পুরো ফ্রি হয়ে যাবো আজকের দিনের জন্য। সো হে গাইস, গুড আফটারনুন, অ্যান্ড আজকে হচ্ছে সেকেন্ড ডে, অ্যান্ড কালকে আমরা ওটির পরে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই কালকে আর ব্লকটাকে এক্সটেন্ড করিনি। অ্যান্ড আজকে আমি যাচ্ছি গাজল থানাতে, বিকজ কালকে তোমরা দেখেছো যে পুলিশ কীভাবে আমার লাইসেন্সটা নিয়ে নিয়েছে আর কি, অমিতের পেছনে হেলমেটটা ছিল না, দ্যাটস ওয়াই লাইসেন্সটা নিয়েছে, অ্যান্ড আমাকে চালান কেটেছে, 500 টাকা চালান কেটেছে মোটে। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ চালান কেটে গেছে 100 টাকার। সো ফাইনালি গট মাই লাইসেন্স, অ্যান্ড আমরা এখন এখান থেকে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, চল আমি যাওয়া যাক নাকি, একটু খাওয়া দাওয়া করি হালকা। হোয়াট আ অসাম প্লেস ম্যান, কী হয়েছে হারিকেন নাকি? সেটা সুন্দর একটা ধাবাতে এসেছি আমরা, অ্যান্ড এখানে একটু খাওয়া দাওয়া করবো। বাইকার্সদের জন্য খুব ভালো জায়গা, খোলামেলা জায়গা, সামনে হাইওয়ে, তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম আজকে, রুটি তরকা, কেমন ছিল অমিত? ভালো ছিল, ভালো ছিল। এখন একটু চা খাচ্ছি, এখন ব্লগটাকে শেষ করার টাইম চলে এসেছে, সন্ধ্যা সন্ধ্যা নেমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আতে রাহা কর পগলে আচ্ছা লাগতা হ্যায়, অ্যান্ড অবভিয়াসলি খুব ভালো জায়গা, অবশ্যই আমাদেরও ভালো লাগে। অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা এখানে আরেকটা সুন্দর একটা RX 100 পেইন্ট করা আছে, অ্যান্ড এই বাইকটা আমি জানি না স্টার্ট নাই কিনা, বাট দেখতে খুব ভালো লাগছে, তার জন্য ভাবছি যে এখানে একটু ফটো তোলা যাক নাকি অমিত? হ্যাঁ, খুব সুন্দর কম্পোজিশন, অ্যান্ড এই বাইকের খাসিয়ত একটাই যে এটা বিনা চাবিতে স্টার্ট হয়। অ্যান্ড আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন স্টে সেফ, স্টে কুল, অ্যান্ড দ্য নর্থ টাইম, হেই স্টে টিউনড, স্টে টিউনড অ্যাট নর্থ টাইম।